আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে আবার গপ্প আর আমার দিনলিপি তো ওয়েলকাম টু মাই চ্যানেল তপতিস গল্প কথা গুড মর্নিং এখন বাজে 9টা তো আজকে সানডে তো সানডে ওয়ালা ব্লগ হগি আজ আর আমার হাতে রয়েছে গ্রিন টি ভাবলাম চাটা খেতে খেতেই তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে রোববার দিন আমি স্নান টান সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করি কারণ রোববারটা আমি তাড়াতাড়ি সবাই দেরি করে হয়তো ভালো বিছনা থেকে উঠতে কিন্তু আমি তাড়াতাড়ি উঠি কারণ রোববারটা আমার কাছে সারাদিন রান্না বান্না স্পেশাল কিছু বানাতেই হয় রোববার মানে সে স্পেশাল সব কিছু করে টোরে নিয়ে একটু সময় বার করে দুপুরের দিকে হয় সিনেমা দেখবো নয় বাপ্পার সাথে গল্প করব গল্পের বই পড়বো মেয়ের সাথে একটুখানি খেলবো যাই হোক মেয়ের সাথে সময় কাটাবো আর এখন তো করোনা করোনার মধ্যে বাইরে বেরিয়ে বেরোনোই হয় না সেজন্য দুপুরবেলাটা বা রোববারটা নিজের মতন করে বাড়িতেই আমরা কাটাই এখনো ব্রেকফাস্ট হয়নি তোমাদের সাথে ভালো একটু কথা বলি কথা বলে তারপর ব্রেকফাস্ট বানাবো তো তার আগে চায়ে চুমুক দিয়ে নিলাম চায়ে চুমুক দিলে তবে তো একটা এনার্জি পাওয়া যায় তো চাটা খেয়ে নিই চাটা খাওয়ার পরে যাবো ব্রেকফাস্ট বানাতে আর তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি ব্রেকফাস্টে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে তোমরাও সাধারণত বানাও সুজির উপমা এক উপমা বানাবো তো তার জন্য আমি একটুখানি এক চামচ ঘি দিয়ে দিলাম এই উপমাটার একটা বিশেষত্ব আছে এটা মানে নর্মাল যেরকম হয় এটা একটু টুইস্ট আছে আমি যখন ভেলোরে গেছিলাম ভেলোর থেকে একটু দূরে একটা গোল্ডেন টেম্পল আছে তো ওখানে না সন্ধেবেলার দিকে আমি গেছিলাম তখন না ওরা না বেশ একটা ভোগ দিয়েছিল সেই প্রসাদটা ছিল হচ্ছে সুজির উপমা এবং আমি না খেয়েছিলাম খেয়ে না আমার সব থেকে যেটা ভালো লেগেছিল উপমার সেটা হচ্ছে ফ্লেভারটা একদম অন্য রকমের ফ্লেভার একটা আসছিল গন্ধটা তো আমার ওটা টেস্ট করার পরে তো আমার মনে হয়েছিল যে যা যা জিনিস ওর মধ্যে দিতে পারে ওরা তো সেই সেইগুলোই আমি এখানে অ্যাড করছি তো এখানে আমি ঘি নিয়ে দিয়েছি ছোটো ছোটো দু চামচ ঘি নিয়েছি তার মধ্যে আমি দেবো প্রথমে দেবো হচ্ছে আদা কুচি কারি পাতা গোলমরিচ আর হচ্ছে জিরে আর এর মধ্যে একটু সামান্য একটুখানি হিং দেব সামান্য একটু হিং দেব একটা গন্ধ বেরো যে কোনো ফোড়নেরই একটা নিজস্ব গন্ধ আছে হিং দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু কিশমিশ যে যতটা দিতে পারো এবার সুজিটা ঢেলে দেবো তো এর মধ্যে এবার দেবো আমি একটুখানি নুন দেবো স্বাদ মতো নুন যেমনটা লাগবে নুন দেবো আর যে ওখানে না চিনি দেয়নি ওরা কিন্তু আমি চিনি দিচ্ছি কারণ আমরা বাঙালি তো আর আমি একটুখানি এই পোলাও টোলা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি সেজন্য আমি একটু চিনি দিলাম সুন্দর ফ্লেভার আসছে এই যে 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 যেগুলো আমি দিলাম এর মধ্যে সেগুলোই হচ্ছে ফ্লেভারটার মূল কারণ তো এর মধ্যে আমি 2 কাপ সুজি নিয়েছিলাম তো সেখানে আমি 2 কাপ জল দেব তো রেডি উপমা এভাবে আমি উপমাটা বানিয়েছি না মানে অনেক ফোড়নটা দিয়েছি ওটা দিয়ে খেতে দেখো ভালো লাগবে খেতে ভালো হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নার তুঞ্জুর করতে হবে আবার রবিবার স্পেশাল ডে স্পেশাল তো কিছু থাকবেই তাড়াতাড়ি করে খেয়ে নিই
এখানে 500 মতন চিকেন আছে তো চিকেনটা আমি ম্যারিনেট করব একটু অন্যরকম ভাবে রান্না করব চিকেনটা তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছে লবঙ্গ এলাচ আর হচ্ছে সাজিরে ঠিক এই সাজিরে না সাগোলমরিচ আর রসুন লঙ্কার গুঁড়ো নুন এই সবগুলো দিয়ে মাংসটা প্রায় আমি এক ঘন্টা খানিক মতন ম্যারিনেট করে রাখবো এর মধ্যে আর একটা জিনিস দেব যেটা দিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে সর্ষের তেল একটু এটাকে আমি ঘন্টা খানেক মতন ম্যারিনেশন করে রেখে দেব তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এই চেকনিটা এভাবে দিয়ে দেব চেকনিটার মধ্যে আছে মেথি মেথিটা এইভাবে ফোড়ন দিতে সুবিধা হয় কারণ মেথি রান্নার মধ্যে কখনো মেশাতে নেই মেথি তো মুখে বাদলে তিতো দিতে লাগে তো কিন্তু মেথির একটা সুন্দর একটা ফ্লেভার আছে তো সেই কারণে আমি মেথিটা এইভাবেই ফোড়ন দিই পুরো মেথিটা একটা ভাজা 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 গন্ধ বেরোবে এরকমভাবে দেওয়া থাকলে পরে আস্তে আস্তে মেথিটা দিকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তো এখান থেকে একটা সুন্দর মেথির গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো মেথি ফোড়নের মধ্যে মেথি ফোড়নের তেলটা আছে তেলটার মধ্যে পেঁয়াজটা দিলে পরে না একটা সুন্দর একটা ফ্লেভার আছে রান্নায় সুন্দর ফ্লেভার না আসলে আমার ভালো লাগে না পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এই দু চামচ আদা বাটা আর এখানে আছে হচ্ছে নুন এখানে আছে হচ্ছে নুন এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে হয়ে এসছে কষিয়ে এসে ফুটে এসছে তো এর মধ্যে দিয়ে দেব এই ম্যারিনেট করা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব দিলাম একসাথে এর মধ্যে এটা আলু ছাড়াই করলে ভালো হয় কিন্তু একটু আলু লাগে আমার ওই জন্য আলু দিচ্ছি মাংসটা পুরো মনে হচ্ছে কষা মাংসটা পুরো কষানো হয়ে গেছে আমি মাঝখানে দুবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি মাঝখানে দুবার একটুখানি হচ্ছে নাড়িয়ে দিয়ে গেছিলাম তো মাংসটা কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে যেটা আছে এটা হচ্ছে টমেটোটা সেদ্ধ করে চারটে টমেটো 500 মাংসের জন্য চারটে টমেটো নিয়েছি টমেটোটা সেদ্ধ করে ঠান্ডা করে মিষ্টিটা আমি টেস্ট করে নিয়েছি এই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে বেশ টকবক করে ফুটছে ওর মধ্যে আর টমেটোর গ্রেভিটা দেওয়ার প্রায় জল টল কিছু দেবেন না ব্যাস আমার মেথি টমেটো চিকেন রেডি সানডে স্পেশাল লাঞ্চে আছে এটা হচ্ছে চিকেন মেথি টমেটো আর চিকেন মেথি টমেটো এটা আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি আর এটা হচ্ছে ইঁচড়ের হিঙ্গি আর পোলাও ইঁচড় চিংড়িটা আমি করিনি চিংড়িটা মামুনি রান্না করেছে তো এই দিয়ে আজকে সানডে লাঞ্চ হবে
ড্রাই ফ্রুটস যদি তুমি না খাও আমাকে দিয়ে দেবে। আমি এটা এটা খাবো না এটা। হ্যাঁ ড্রাই ফ্রুটস না খেলে বাবাকে দিয়ে দেবে, বাবা খাবে। তুমি চিকেন খাবে? গন্ধ শুকছে ওরকমই ঘরে খেতে গেলে গন্ধ শুকে। এত গরম লাগছে না, চুলটাকে পুরো বেঁধে রেখে দিয়েছি আজকে। ইচু চিংড়িটা খাবে এখন? হ্যাঁ কোনটা খাবে? চিংড়িটা খাও, আমি একে দিয়ে খাওয়াই। আমা বলে দাও কেমন হয়েছে। রসুন বা গরম মশলা দেবে না, তাহলে মেথির সুন্দর যে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। লাস্টটা শেষ করে নি, বেশ খাবারগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে খেতে। একটু ধীরে সুস্থে আশ করে খাই, তারপর কথা বলো তোমার সাথে। ভালোই হলো, আর সানডে স্পেশাল বলে কথা, খাওয়া দাওয়া করে বসে পড়েছি এখন। মাম্মা তো হচ্ছে ওর আম্মার কাছে শোবে, তো ওকে ঘুম পাড়ানো আছে, কোনো ব্যাপার নেই। আজকে রবিবার যেহেতু, তো দুপুরে ভাবছি হচ্ছে একটা মুভি দেখবো, সেটা যে কোনো বাংলা হিন্দি যা হতে পারে, যেটা ভালো লাগবে সেটাকে, তো সেটা দেখবো এখন। এই শুরু হচ্ছে, শুরু হচ্ছে, তো আমরা ওটা দেখে থাকি। আর তোমাদেরকে বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে করবে, করে খাবে, দেখবে খুব সুন্দর রেসিপিগুলো। আমার রান্না, আমার গপ্প কথা, আমার দিনলিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তপতিস গল্প কথা পাশে দেখবে সাবস্ক্রাইব লেখা আছে, ওটা প্রেস করবে। ওটা প্রেস করলে বেল আইকন আসবে, বেল আইকনে যে অল অপশানটা আছে অল অপশানটা প্রেস করবে, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই করোনার এক ভয়াবহ পরিস্থিতি নিয়েছে, সবাই মাস্ক ব্যবহার করবে, ভালো করে হাত স্যানিটাইজ করবে, মাঝে মাঝে গরম জল খাবে, আর সাবধানে থাকবে। তো টাটা, বাই বাই।